আমাদের মেধায় নির্বাচন না, কে নির্বাচন করবে ওটা আমাদের ফ্যাক্টর না। আমাদের প্রথম কথা ভোট অধিকার আদায় করা, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা আমাদের মূল দাবি। নির্বাচন কে করবে, সরকার কে গঠন করবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচন কে করবে, দল সিদ্ধান্ত নেবে। ভোট অধিকারে তো নাই, যেখানে আমার ভোট অধিকারে নাই, হ্যাঁ সেখানে কে নির্বাচন করবে, কে সরকার গঠন করবে, ওই নিয়ে তো ব্যাপার না। আগে আমার ভোট অধিকার চাই আমি। এদেশের মানুষের প্রথম এবং প্রধান দাবি এই মুহূর্তে আমার ভোট অধিকার চাই। আমার ভোট আমি দিতে চাই, আমি দিনের ভোট দিনে দিতে চাই। আমি তাহাজ্জতের আগে ভোট শেষ করার ভোট আমি চাই না। আমাদের এখন একমাত্র দাবি ভোট অধিকার আদায় করা, নিরপেক্ষ সরকারের আন্ডারে, কেয়ারটেকার সরকারের আন্ডারে, যেই সরকার ভোট অধিকার প্রয়োগ করতে বাধা সৃষ্টি করবে না। আমরা এমন একটা সরকার চাই, এদেশের মানুষ এমন একটা সরকার চায়, আন্তর্জাতিক মহল এমন একটা প্রশাসন চায় যার আন্ডারে জনগণ ভোট দিতে পারবে। এখন যব বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এটা। নির্বাচন কে করবে, কে করবে না, এটা পরে, আগে আমার অধিকার আদায় হোক। আমরা আবারও একই কথা বলবো, আমি আমার আন্দোলন নিয়ে আছি, ঠিক আছে, কে কারে চোর বললো, কে কারে ডাকাত বললো, খোলা মুখ আছে বলতেই পারে, তবে জানে যে যা বলে এই বলার পিছনে নিশ্চয়ই কেউ, যারে চোর যখন বলে তারও পিছনে কোনো এভিডেন্স থাকতে পারে, আর যে তারে ডাকাত বললে তার পিছনেও এভিডেন্স আছে, যারা যাদেরকে বলে তারা ভালো বলতে পারবে। আমি এই জগতের মানুষ না।